রাজ আমলের ঐতিহ্য এবং কোচবিহারবাসীর আবেগকে ধরে রাখতে রাস চক্র তৈরি দায়িত্বভার গ্রহণ করল চতুর্থ প্রজন্ম। প্রতি বছর লক্ষ্মী পূর্ণিমার থেকে এই রাস চক্র তৈরির কাজ শুরু হতো। বংশ পরম্পরায় বাবার কাছে নিয়ম শিখে নিয়ে রাস চক্র তৈরি হয়েছে এই পরিবারটি। তাই বাবার নিয়ম মেনে আমিনুর হোসেন এবং লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে দিয়েছে রাস চক্র তৈরির কাজ। মুসলিম হয়েও তারা রাস চক্র তৈরি করে, এটি একটি তাজ্জব ঘটনা। দেখুন আমাদের আজকের প্রতিবেদনে তাদের কাহিনী। আমার নাম আমিনুর হোসেন। এবার আপনি কী করছেন? আমি এই বছর আর কি রাসের কাজ করছি আর কি, এই কুচবিহার রাজচক্র রাসমেলার যে রাজচক্রটা মদনবাড়িতে ঘুরে উঠেই আর কি আমি বানাচ্ছি। আগে তো বাবা বানাইছিল, বাবার বাবা বানাইছিল, এখন সেই আর কি বাবার ঐতিহ্যটাকে আমাদের আর কি ধরে রাখার আমি চেষ্টা করতে আছি। বাবা এবার পারছেন না কেন? বাবা তো শরীর খারাপ প্রচণ্ড হবে, বাবা একদম বিছনা থেকে উঠতে পারে না, তা এখন আমার আর কি করতে লাগতে আছে আর কি এটাই। আপনি এমনি কি করেন? আমি এমনি কাঠমিস্ত্রি কাজ করি, তা যে পয়সা পাই কাঠমিস্ত্রি কাজের মধ্যে, তাই ওই হিসাবে এই কাজের মধ্যে তো আমার তো কোনো কিছু নাই আর কি, ওটা ভাগ করলে এটা কিছুই না। আর যে আমাকে যে পয়সা আর কি দেয় আর কি মদনবাড়ি ট্রাস্ট বোর্ড থেকে আর কি দিতে চাইছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে 12,000 টাকা দিতে চাইছে কি আর কি, ওনার বলছে যে 12,000 টাকা 12,500 টাকা এইরকম হবে। তা এখন তো ওই পয়সা নিয়ে এখন তো আমার তো এখন এই যে বাঁশ আটা ময়দা বিভিন্ন খরচ, কাগজ রং, রঙিন কাগজ নানান রকম কিনতে লাগে। কেনার পরে দেখি যে এখন আমি হিসাব করে দেখি মিনিমাম না হলেও 5-6,000 টাকা খরচ পড়ে যায়। তা আমার যে এক মাস দে আমি যে এটা দিয়ে কাজ করবো এখন এখন কী করবো এখন আমি তো খুবই অসুবিধার মধ্যে পড়ে গেলাম। এখন তো বুঝতেও আর কি প্রথমের দিকে তো বুঝতে পারি নাই যে ব্যাপারটা কী, এখন তো বুঝলাম যে দেহের মধ্যে আমার পুরাটাই আর কি ভর্তুকি দিতে লাগতে আছে। তো এখন মদনবাড়ি ট্রাস্ট বোর্ড থেকে যদি এখন কিছু করেন আর কি, ওনারা বড়োবাবু সেক্রেটারি যে যে আছে আর কি বড় বড় সাহেবরা, ওনারা যদি কিছু করেন তাহলে তো আমার তো ভালো হয় আর কি একটু আর কি এটাই। আপনার আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। তাহলে আপনি তৃতীয় প্রজন্ম এটা বানাচ্ছেন নাকি? মানে আপনার ঠাকুরদা বানিয়েছেন? হ্যাঁ, আমার ঠাকুরদা বানিয়েছেন, আমার বাবা বানাইছিল, এখন আমি বানাচ্ছি আর কি। তিন পুরুষ আর কি চলছে রানিং আর কি। হ্যাঁ, তো তাহলে মানে এটা এমনি বানাতে কেমন লাগছে, এই যে দায়িত্ব একটা পড়েছে? না, দায়িত্ব তো পড়েছে, আমাকে তো খুবই ভালো লাগছে। যেমন কুচবিহারের ঐতিহ্য পুরানা একটা রাসের মেলা সবাই ঘুরায় আর কি প্রণাম করে, এটাই আমার এটাই দেখে আর কি খুব ভালো লাগে আর কি, এই জন্যই আমি বানাচ্ছি। কী নাম আপনার? আমার নাম আমিনুর হোসেন। আমার শরীর আগের মতোই আছে, তবে একটা আমার ভিতরে একটা বল পাইছি যে শিলিগুড়ি মেডিকেল ডাক্তার ওদের যা মেশিনপত্র আছে সবগুলো চেক আপ করে দেখছে। হ্যাঁ, ওদের যা হাসপাতালের শিলিগুড়ি মেডিকেলের যা মেশিনপত্র আছে সবগুলো চেক আপ করে দেখছে, তাতে আমার ক্যান্সার এখন নাই, এই জন্য আমার খুব একটা সাহস হয়ে গেছে। তবে ডাক্তারবাবু বললো কই দেখেন এটা শুধু নয়, এটা শিওর না, একটা পরীক্ষা আপনার চেক আপ করতে হবে বাইরে, ওটা আমাদের এখানে মেশিন নেই। তো ওখানে কোচবিহারে আমাদের যে রাসমেলার মাঠে কোনায় তেরঙ্গের ওখানে ডাক্তার আছে, সারা কোচবিহারে পালে আপনার এটা চেক আপ করার ডাক্তার শিলাতে আছে, ও এক মাস ছুটিতে গেছে, ওটা খুঁজে এক ভ্যানালা এখানে নিয়ে আসলো, ওখানে 7,000 টাকা দিয়ে চেক আপ করলাম, 8-10 দিন পরে রিপোর্টটা দিবে। তবে চেক আপ যখন উনি করলো পরীক্ষা করার পরে ওনার মানে কথার ভাবে দেখলাম যে আপনি অপারেশনটা এখন করতে পারেন আরামে, আমার পেট কাটা আছে, এই যে পায়খানা এদিকে হয় ওই পায়খানা রাস্তার সামনেই টিউমার, তো ওটার সঙ্গে এটা লাইন বন্ধ করে দিয়েছে, এখানে উপরে যাতে না উঠতে পারে, উপরে উঠলে শরীরে পেটে ধরলে মুশকিল হবে, ও নিচে ও শেষ হবে। তা এরকম আছে, ওইটাতে আমার একটু শরীরে মনে বল হয়েছে যে যাক ভগবান করে মদন মোহন ঠাকুর যদি করে আমার ক্যান্সারটা দূর হয়ে যায়। আমি আপনি কত বছর রাজচক্র বানিয়েছেন? আমি ধরো তো এখন তো 61-60
সাইড ওভার হয়ে গেছে মোটামুটি 18-19 বছর বয়স থেকে আমি করতাম, বাবা মারা যাওয়ার পর থেকে আমি করতাম, এখন ধরো 40-42 বছর ধরে আমি করছি। এবার করছেন? হ্যাঁ। তার আগে কে করতেন? তার আগে আমার বাবা আজিজ মিয়া, সে করতো। তার আগে আমি দেখি নেই ঠাকুর দাদা যে পান মামুদ মিয়া, উনি করতো, ওনার পান মামুদ মিয়া, হ্যাঁ, ওনার হাতে আর কি সৃষ্টি, আমার তখন জন্ম হয়নি। তাহলে পান মামুদ মিয়া, আজিজ মিয়া, আলতাফ মিয়া, হ্যাঁ, তিন পুরুষ। তিন পুরুষ। এবার আমিনুর হোসেন। আমিনুর হোসেন আপনার ছেলে? হ্যাঁ, শিখেছি, শিখে দিছি। এখন আমি যেমন আমার বাবার নাম রাখছি, আমার নামটা যদি ও রাখতে পারে, বা আমাদের কুচবিহার একটা ছোট্ট জায়গা, দুর্গা পূজা গেল, লক্ষ্মী পূজা গেল, কালী পূজা গেল, আমাদের কুচবিহারের লোক বা বাইরের থেকে আসে, আশায় আসে যে রাসের মেলায় যাব, আমরা যদি না করি তো কেমন হয়, জানা আছে। ওই জন্য ছেলেকে আমি শিখেছি, ছেলেকে সেক্রেটারি বললাম, সেক্রেটারিকে ডাক দিল, হ্যাঁ ওকে তুমি করো, বন্ধুই আছে। আর আমার তো আমার সব থেকে দুঃখ লাগলো কি, যে আমার বেতনটা বন্ধ হয়ে গেছে না, খাওয়ার ঘরে নাই, কত কষ্ট, ওই দিদির চাল আটা দিচ্ছে, ওটাতে যে কয়েকদিন চললো চললো, খুব কষ্ট করে চলছে। এই যে আর একটা অপারেশন আছে, অন্য কিছু হোক বা না হোক, 2 সিসি রক্ত তো আমার কিনতে হবে, সে টাকা পর্যন্ত নাই। বেতন কেন বন্ধ? বেতন বন্ধ করে দিল, কাজ করতে পারি না, যে ডিউটি করতে। তা আমি বললাম, ওটা চাইছিলাম কমসে কম হাফ বেতন দেন, আমি যদি বাঁচতে পারি। ওকে, না আপনাকে যদি দেই, আপনার মতো কর্মচারী আমাদের এখানে আরও আছে, ওরা কোনো দিন এরকম ব্যামারে পড়বে, ওরাও দাবি করে আসবে, আমাকে দিতে হবে। কাজে এটা শুরু করলে সবাইকে দিতে। তাহলে এই যে এত বছর ধরে আপনি রাজচক্র বানিয়েছেন, শেষ জীবনে এখন এই অর্থভাব, এটা কীভাবে দেখছেন? হ্যাঁ, সারা জীবন ধরে রাজচক্র বানিয়ে আসলেন, হ্যাঁ, এখন এই শেষ জীবনে এসে এখন পাচ্ছেন না, ছেলে বানাচ্ছে, এখন এই অর্থাভাব, এই অর্থাভাবটা কীভাবে দেখছেন সেটাই বলছেন। কী করবো, আমার তো কোনো পদ, কোনো বুদ্ধি নাই। এটা ওই বৃদ্ধ ভাতার জন্য একটা অ্যাপ্লাই করছিলাম বিটিওতে, বলছে দিবে, তাও 1 বছর হয়ে গেলো, যদি 1000 টাকা পাইতাম, 1 প্যাকেট চাল যদি কিনে রাখতাম, তাও আমার 1টা মাস, এই শাক সবজি ঢেকে শাক কচুটো যদি খেতাম, তাও হচ্ছে না, সরকারি সুযোগ সুবিধা কোনো দিন পাইনি। কেউ খোঁজ খবর নিয়েছে? হুম, কেউ খোঁজ খবর নিয়ে আছে? হুম, না, দেবত্ব ট্রান্সপোর্ট থেকে না, সেক্রেটারি আসছিল আমাদের বাড়িতে, তো সেক্রেটারি বড়ও আসছিল, দেখে গেছেন এখন? দেখেন, আমি তো আমার মাথায় কুলাচ্ছে না যে কি হবে, আমি আমি খালি চিন্তা করছি আমার অপারেশনটা করবো, অপারেশনটা করে দিই, মদন মোহন ঠাকুর বা আল্লাহ ভগবান যদি আমাকে বাঁচায়। একটা তেমন একটা বুড়ে হয়নি তো আমার অসুখে, এরকম একজনে ভালো ছিলাম, যদি বাঁচিয়ে যাই কিছু করে খাইতেই তো হবে, পেটে তো দিতে হবে।